প্রায় 200 একরের বিস্তীর্ণ বিল জুড়ে পদ্ম ফুলের সমারোহ। পানির উপর আসন পেতে থাকা হাজারো পদ্মের নয়নাভিরাম দৃশ্যে চোখ জুড়ায় প্রকৃতিপ্রেমীদের। সৌন্দর্য পিপাসুদের এখন নতুন ঠিকানা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ঘাগুটিয়া মিনারকুট পদ্মবিল। সড়ক সংস্কার সহ অবকাঠামোগত উন্নয়ন করা গেলে জায়গাটি হতে পারে আকর্ষণীয় পর্যটন স্পট। ব্রাহ্মণবাড়িয়া থেকে আশিকুল ইসলামের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে 35 কিলোমিটার দূরে আখাউড়া উপজেলার ত্রিপুরা সীমান্তবর্তী ঘাগুটিয়া মিনারকোট পদ্মবিল সেজেছে শরতের অপরূপ সাজে। রঙিন পদ্মের সমাহার মন কাড়ে প্রকৃতিপ্রেমীদের। সৌন্দর্যের সাথে বাড়তি মাত্রা যোগ করেছে পাখির কলকাকলি। মিনারকোট এবং ঘাগুটিয়া পদ্মবিল এত একটা সুন্দর জায়গা আগে কেউ জানতো না। প্রায় আমরা এদিকে প্রথম আর কয়েকবার আসছি, যতবার আসি ততবারই মনোমুগ্ধ লাগে আর আসতে ইচ্ছা করে। পরিবেশটা খুবই সুন্দর। আমাদের বাড়ির পাশে বিলটা অনেক সুন্দর বিলের পরিবেশ। আমরা বিকালবেলা আমাদের পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে আসছি। পদ্মবিলটি সংরক্ষণ এবং অবকাঠামোগত উন্নয়ন করা গেলে জায়গাটি হতে পারে দেশের অন্যতম পর্যটন স্পট বলছেন পর্যটকরা। আষাঢ় থেকে কার্তিক টানা 5 মাস পদ্মফুলে রঙিন থাকে এই বিলটি। দেশবাসীর সামনে বিলের সৌন্দর্য তুলে ধরার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা এই বিলের সৌন্দর্যকে এই জেলার একটি অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট হিসাবে জেলার বিভিন্ন ব্র্যান্ডিং কার্যক্রমের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে তুলে ধরার জন্য আমরা কাজ করছি। এই প্রাকৃতিক সৌন্দর্য যাতে দর্শনার্থীরা নিরিবিলিতে এবং নির্বিঘ্নে উপভোগ করতে পারে তার জন্য আমরা পর্যাপ্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার যে প্রয়োজনীয় ব্যবস্থা সেগুলো আমরা নিয়েছি। দৃষ্টিনন্দন এই জায়গাটি দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হবে আশা ব্রাহ্মণবাড়িয়াবাসীর। বাংলাভিশন নিউজ ডেস্ক।